সংসার চ্যানেল থেকে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি আবার ফিরে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো পুরভরা কারকল। আর পুরভরা কারকল করব সেই জন্য আমি কারকল নিয়েছি। কারকলটাকে এখানটাই আমি ছাড়াইনি, কারকলটাকে না ছাড়িয়েই আমি নিয়েছি। আর কারকলটা এখান থেকে আমি হাফ করে নেব। হাফ করে নিয়ে তারপরে আমি সিদ্ধ করে নেবো একটু। এবার আমি কারকলের পুরের জন্য মশলা তৈরি করছি, তার জন্য নিচ্ছি এখানে পোস্ত। এখানটায় আমি 2 চামচের বেশি পোস্ত নিলাম। আর নিচ্ছি সর্ষ, এখানে নিচ্ছি আমি 2 চামচের আর একটু বেশি নিচ্ছি সাদা সর্ষে। সর্ষে আর পোস্ত একই নিলাম, এটাও 2 চামচের বেশি নিয়েছি আর পোস্তটাও 2 চামচের বেশি নিয়েছি। এইগুলোকে এখন আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে প্রথমে আমি শুকনো জারে আগে পিষাই করে নেব, তারপরে আমি আর এখানে নিয়েছি নারকল আর নিয়েছি কাঁচা লঙ্কা, এইগুলো সব একসাথে পিষাই করব। আগে সর্ষে আর পোস্তটা পিষাই করে নিই, মানে তো গুঁড়ো করে নেব আগে শুকনো ইয়েতে, জল দেবো না, শুকনো করে আগে গুঁড়ো করে নেবো, তারপরে আমি এইগুলোকে দেবো। দেখুন বন্ধুরা, কারকলগুলোকে আমি এইভাবে হালকা করে সিদ্ধ করে নিয়েছি। এবার এই কারকলের যে ভিতরের যে শাঁসটা আছে এইগুলোকে আমি বের করে নেবো। একটা চামচ দিয়ে আমি আস্তে আস্তে বের করে নেবো এইভাবে। এইভাবে বের করে নেব। এইভাবে আমি বের করে নিচ্ছি। আমি আবারও একটা বের করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বিচিগুলোকে এইভাবে বের করে ফেলে দিতে হবে। এই যে ভিতরটা কতটা বড় হয়ে গেল, এইভাবে আমি সবগুলো বের করে নেব। দেখুন বন্ধুরা, কারকল থেকে সব বিচিগুলোকে বের করে রেখে দিয়েছি। এই দেখুন সবগুলো আমার এইভাবে করে নিয়েছি আমি। আর এর থেকে যে বিচিগুলোকে বের করেছি সেইগুলো এই যে এইখানটায় আছে, এগুলো আমি ফেলবো না। এগুলো তো নরম হয়ে গেছে, একটু পিষাই করে আমি যে মশলাটা করব তার সাথে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, যে বিচিগুলোকে এর থেকে বের করেছিলাম সেগুলোকে আমি পিষাই করে নিয়েছি। আর এর মধ্যে দিচ্ছি নারকেল, পোস্ত, কাঁচা লঙ্কা আর সর্ষে, যে একসাথে পিষাই করে রেখেছিলাম সেই মশলাটাকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইগুলোকে একসাথে একটু মিশিয়ে নেব প্রথমে। এবারে এর মধ্যে দেবো আমি লবণ। প্রথমে দিচ্ছি লবণ, আর দিচ্ছি একটু চিনি,
অল্প করে দিচ্ছি, আর দেব হলুদ, আর দেব অল্প করে সর্ষের তেল, অল্প একটু দেব। এবার সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব ভালো করে। সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এইগুলোকে আমি কারকুলের মধ্যে ভরবো, এইভাবে ভরবো কারকুলের মধ্যে। খুব উঁচু উঁচু করে দেব না, একদম সমান করে করে এরকম করে ভরবো। আমি আবারও একটা ভরছি, এইভাবে আমি সবগুলোকে ভরে নেব। দেখুন বন্ধুরা, সব কারকুলের মধ্যে আমি সব মশলাগুলোকে ভরে নিয়েছি, এবার এইগুলোকে আমি ভাজবো। এখানে আমি বন্ধুরা কিছুটা আমি ময়দা নিয়েছি, ময়দাটাকে এবার একটু জল দিয়ে গুলে নেব। তার আগে ময়দাটার মধ্যে অল্প একটু লবণ দিচ্ছি, লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প করে জল দেব, জল দিয়ে একটা ব্যাটার বানাবো। বেশি পাতলাও করব না, আবার একদম ঘন থাকবে না ব্যাটারটা। এর মধ্যে আমি আবার একটু জল দেব, আর একটু জল আমার লাগবে এর মধ্যে। ব্যাটারটা আমার এইরকম থাকবে, না পাতলা থাকবে না ঘন থাকবে। এটাকে ভালো করে আমি গুলে নিয়েছি, কড়ার মধ্যে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এই ব্যাটারটা করে রেখেছি। এবার এই ব্যাটারের মধ্যে পুরু ভরা কারকলটাকে আমি এইভাবে চুবিয়ে নেব, এইভাবে চুবিয়ে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবে আমি আস্তে আস্তে দিয়ে দেব তেলের মধ্যে। আমি একসঙ্গে চারটে দিলাম, চারটে দিয়ে গ্যাসের জোরটা মিডিয়াম করে আস্তে আস্তে এটাকে ছেঁকে নেব। এই আমি এখন একবারে চারটে দিয়েছি, চারটে দেবো, একসঙ্গে বেশি দেবো না, কারণ বেশি দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এইভাবে আমি আস্তে আস্তে ভেজে নেব, আর গ্যাসের জোরটা মিডিয়াম থাকবে। এইবারটা আমি উল্টিয়ে দেব, এইভাবে গ্যাসের জোরটা কম দিয়ে আস্তে আস্তে এগুলোকে ভেজে নিতে হবে। আস্তে আস্তে ভাজলে পরে কী হবে, ভিতরের যে মশলাটা সেটাও
सुंदर भावे हुए जावे भाजा हुए जावे ताना ना परे बेशी जोर दिले कि अबे ऊपर टा हुए जावे और भीतरे मसाला गुलो काटा काटा थाक दे फिर ना आस्ते आस्ते भाज जावे हमें आर एक बार एक साइड टा उल्टे दिखती देखो पिछन टा हुए गया एगुलो आमार भाजा हुए गेछे आमी एबार उठिए निच्छि बैटरटा लागिए निएछि एइभाबे आमी तेलेर मध्ये छेड़े देबो एइभाबे आमी सब काकुलगुलोके भेजे नेब ताहले बंधुरा देखलेन तो कत सहजे बानानो हुए गेल पुरभरा कारकल भाजा আর এইটা কিন্তু গরম ভাতে খেতে খুবই ভালো লাগবে আর এইগুলোকে এইভাবে আস্তে আস্তে ভাজতে হবে গ্যাসের জোরটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে আর এই দেখুন এই সাইডটাও দেখুন দুই সাইডে এরকম করে ভাজতে হবে এরকম করে এই সাইডটাও এরকম ভাজতে হবে তাহলে বন্ধুরা রেসিপির ভিডিওটা দেখে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে খেয়ে দেখবেন আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সবার সাথে শেয়ার করবেন তাহলে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোন রেসিপি নিয়ে